হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিদীপ বাইকার। আমি ত্রিদীপ। ফ্রেন্ডস, আজকে রবিবার, আজকে একটা অফ ডে। আর অফ ডে মানে ড্রোন প্র্যাকটিস, প্রচণ্ড প্র্যাকটিসের দরকার। যেরকম মোটরসাইকেলের প্র্যাকটিসের দরকার, সেরকমই ড্রোনে প্রচণ্ড হাত সেটিংয়ের দরকার আছে। তো ড্রোনের একটা মেন অ্যাট্রাকশান হচ্ছে ফলো করা। মানে আমি বাইক চালাচ্ছি বা আমি সাইকেল চালাচ্ছি, সেখানে ফোন এসছে, ওকে, ফোন এসেছিল, সরি। তো যেটা বলছিলাম, ড্রোনে অনেকগুলো শট হয়। একটা হচ্ছে ড্রোনই বলে একটা শট হয়, যেটা মানে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টকে ফলো করে দূরে চলে যাবে, দারুণ লাগে। একটা হচ্ছে সার্কেল করে, মানে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের চারিদিকে সার্কেল করে। তো আরেকটা যে শটটা আছে, সেই শটটা যেটা আমি এখন চেষ্টা করবো, জানি না কী হবে, সেটা হচ্ছে ফলো করা। মানে আমি সাইকেল চালাবো বা আমি মোটরসাইকেল চালাবো, আমার পিছন যাবে আর গোটা জায়গাটাকে দেখাবে, প্লাস আমাকেও দেখাবে। খুব সুন্দর শট। এবার এই শটটার জন্য একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে ফাঁকা জায়গা। কারণ আমাকে দেখতে হবে যে উপরে কোনো তার আছে নাকি, কারণ তার থাকলে ড্রোন লেগে যেতে পারে এবং পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাইনাগড় থেকে নাজিরপুরের একটা রাস্তা। এই রাস্তাতে এখন এই মুহূর্তে আশেপাশে কোথাও তার নেই, আর তার আছে পিছনে আছে, যেটা আমি পিছনে যাব না, আমি সামনের দিকে যাব। মানে যেদিকে ক্যামেরা পয়েন্ট করা হচ্ছে সেই দিকে আমি যাব, জাস্ট অল্প একটু, জাস্ট টেস্টিং পারপাসের জন্য করব। তো দেখা যাক কি হচ্ছে। সো ফ্রেন্ডস, আমি আমার আরসির সঙ্গে এই ড্রোন কানেক্ট করে নিয়েছি, আর এবার আমি আরসিটাকে আমার সঙ্গে রেখে আমি চেষ্টা করব যাতে ড্রোনটা আমাকে ফলো করে, এবং আমি ওই দূর পর্যন্ত যাব, গিয়ে আবার রিটার্ন ব্যাক করব। দেখা যাক ড্রোনটা কী করে, আমাকে ফলো করতে পারে কি না, আর কী হচ্ছে দেখি। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একটু ভয় ভয়ও লাগছে, দেখা যাক।
হলো তো ফ্রেন্ডস, যেটা আপনাদেরকে দেখাতে চাইলাম যে ড্রোন আমাকে ফলো করছে। এই দেখুন ড্রোন ফলো করছে, আর প্রথমবার খুব একদম বুকে নার্ভাস ফিল হচ্ছিলো। তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে এটা আরেকটু উঁচু উঠালে হয়তো ভালো লাগবে, কিন্তু আমি রিক্স নিলাম না। আর আমি মোটরসাইকেলে যেটা দেখলাম 15 কিলোমিটার স্পিডে চালাচ্ছিলাম, তো সেরকমই ঠিকঠাক এলো, কোনো থেমেও যায়নি, কোনো কিছু হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটা লাইক, আর বন্ধুদের মধ্যে যদি শেয়ার করতে চান তাহলে শেয়ার করবেন। আর এটার যে অ্যাক্টিভ পাথ বলে একটা অপশান আছে, সেই অপশানটাই আমি করলাম। একটা জিনিস আমার এই স্পার্কে যেটা কমজোরি মনে হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি তো একদম 10 মিনিট 12 মিনিট এরকম চলছে, তো মাথায় নিয়ে চলতে হবে যে আমাকে 10 মিনিটের মধ্যে সব কাজ শেষ করতে হবে, মানে এটার কাজ শেষ করতে হবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাপার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।